Assalamualaikum. Waalaikumsalam. Welcome to London. Bismillahirrahmanirrahim. Assalamualaikum shabai ke. Kemon achen shabai? Asha kori apnara shabai bhalo achen. Alhamdulillah. আমিও ভালো আছি। আমি লুবনা বলছি লন্ডন থেকে। তো আজকে আর একটা ব্লগ শেয়ার করবো, জানি না আজকে সারাদিনের ব্লগ। আজকে যাব আমার বোনের ছেলেকে দেখতে, সে বাংলাদেশ থেকে এসেছে স্টুডেন্ট ভিসায়। তো অনেক দোয়া করেছি ওর জন্য। তো সে এসেছে আলহামদুলিল্লাহ, তো তাকে দেখতে যাব আর কি। তো আজকের ব্লগ, সারাদিনের ব্লগ শেয়ার করবো, কী কী করলাম। আর এদিকে আমার জন্য একটা টি এবং একটু নাস্তা রেডি করতেছি চা আর কি। তো অনেকে আসলে আমার একটা প্রিভিয়াস ব্লগে কমেন্ট করেছিলেন যে এই ধরনের কেটল আমি কোথায় থেকে কিনছি, একটু লিঙ্ক শেয়ার করার জন্য, এরপরে নামটা বলার জন্য। তো আজকে এই ব্লগে ভাবলাম একটু বলে দিই সবাইকে, এ ধরনের যে ক্লিয়ার কেটল ওগুলো আপনারা আমাজন বা ইবেতে পাবেন, সার্চ করলে পেয়ে যাবেন। আমার কাছে আসলে লিঙ্ক নাই তো শেয়ার করার জন্য, আপনারা যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। এরপরে ঠিকে ম্যাক্সেও অনেক সময় দেখা যায় এগুলো আছে, ঠিকে ম্যাক্সে গেলে পেয়ে যাবেন, নতুবা দা রেঞ্জেও গেলে পেয়ে যাবেন আর কি। এ ধরনের কেটল অনেক সময় আমি দেখেছি ওদের কাছেও আছে। তো আর কি অনেকের প্রশ্নের জবাব দিলাম। আর সকালবেলা আমার জন্য এই যে ক্রাম্পিটস দিয়ে শীতল পিঠা যেটা বলে আর কি, ওইটা দিয়ে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। আর এটা আমার অনেক একটা ফেভারিট নাস্তা, আমি অনেক সময় খাই, আমি পছন্দ করি। আর এটা প্রথমে বাটার দিয়ে একটু ভেজে নিছি, এরপরে একটু মৌ আর কি, যেটা হানি বলে, হানি দিয়ে আর এই ব্রেকফাস্টটা খাচ্ছি আর কি। তো আজকে যে ব্লগগুলো শেয়ার করবো, তিন দিনের ব্লগ, সবাইকে একটু বলি, আদারওয়াইজ অনেকে কনফিউজও হয়ে যাবেন। আমার বোনের ছেলে এসেছে বাংলাদেশ থেকে, তো ওকে আজকে দেখতে যাব, এরপরে সে আসবে আমার বাসায় দুই দিন পরে। তো তার জন্য কিছু রান্না বাড়া করবো, কী কী রান্না বাড়া করবো বা করছি ওগুলোও একটু শেয়ার করবো এই ব্লগের মধ্যে। এরপরে পরের দিন আমার বড়ো বোনের বাসায়, ওর খালা আমার বড়ো বোন, ওনার বাসায় দাওয়াত, তো ওনার বাসায় নিয়ে যাব আমার বোনের ছেলেকে। তো সব কিছু এই ব্লগে একসাথে শেয়ার করে নিচ্ছে, কারণ হচ্ছে অনেকগুলো আসলে ব্লগ আমি রেডি করছি, কী রেকর্ড করছি কিন্তু শেয়ার করতে পারতেছি না অনেক ব্যস্ততার কারণে। আসলে আমি তো কাজও করি অনেকে জানেন এর জন্য আর কি। তো এখন আমার বোনের মেয়ের বাসায় এসে গেছি, আমার যে বোনের ছেলে এসেছে তার বড় বোনের বাসায় আর কি। আর এই যে দেখানোর গার্ডেনে অনেক সুন্দর, ফ্রন্ট গার্ডেনে অনেক সুন্দর গার্ডেনিংও করেছে সে অনেক কর্মী, অনেক অ্যাক্টিভও, সব ধরনের সবজি আছে। আর আসলে এই ব্লগটা অনেক আগের, তো একটু দেরিতে আমি আসলে শেয়ার করতেছি সব কিছু, আসলে টাইমলি শেয়ার করতে পারি নাই ব্যস্ততার কারণে আর কি। আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের সবাই, মেয়েরা এবং আমার বোন, আমার বোনের মেয়েরা, আমার মেয়েরা সবাই অনেক কর্মী। আমি কেন বলি কর্মী, যেমন ধরেন আমার মেজো মেয়ে কিন্তু রিসেন্টলি গার্ডেনিং করছে, ওর গার্ডেনেও দুইটা লাউ ধরছে, তো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ওরা কিন্তু আমাদেরকে অনেক সুন্দর ফলো করে, ভালো জিনিস ফলো করে, এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। তো প্রথমে ওর বাসায় এসে ওর লিভিং রুমটা একটু রেকর্ড করলাম, আর ওর বেডরুমে আসলাম আর কি, অনেক সুন্দর করে সাজানো গুছানো ওর ইয়েটা, বেডরুমটা আর কি। আমার অনেক ভালো লাগছে, তো ভাবলাম একটু শেয়ার করি। লাগছিল যে ইন্টেরিয়ার ডেকোরেটারে যেভাবে ডিজাইন করে রুমটা, এভাবে সে একটু ডিজাইন করছে ওর রুমটা আর কি। আসলে সে অনেক পরিপাটি, অনেক সুন্দর করে ঘরটা গুছিয়ে রেখেছে, তো আমারও খুব ভালো লাগে ওর ঘর গুছানোটা দেখে। এদিকে ওর ভাই এসেছে, এর জন্য লিভিং রুমটা একটু মেসি আর কি, যেমন লেদার ঠেদার এখানে রাখা এর জন্য।
আর এদিকে আমার বোনের মেয়ে অনেক কিছু রান্নাও করেছে। আসলে আমাদের জন্য শুধু রান্না করে নাই, লাঞ্চ টাইমে অনেক মেহমান ছিল ওর বাসায়। যেহেতু আমার বোনের ছেলে এসেছে স্টুডেন্ট ভিসায় লন্ডনে প্রথমবার, তো ওদের আত্মীয় স্বজন সবাই এসেছিল লাঞ্চ টাইমে, ওর কাজিন ব্রাদার এবং কাজিন সিস্টার ওরা আর কি। তো ওদের জন্য রান্না করে রান্না বান্না করেছে। আর আমরা লাস্ট মোমেন্টে ওদেরকে বলছি আর কি, লেটে বলছি যে আসবো আজকে। এরপরে এসে দেখি অনেক কিছু সে রান্না বান্না করছে আর কি। আর আসলে আমি আর একটা ব্লগে আমি বলছিলাম যে আমার আব্বা লন্ডনে থাকেন, অনেকে জানেন আমি বলছি লন্ডনে ছিলেন আর কি। তো আমরা কিছু ভাই বোন এদেশে আসি, আবার কিছু ভাই বোন বাংলাদেশে। কারণ হচ্ছে আমার আব্বার ব্রিটিশ পাসপোর্ট ছিল না, উনি কখনো ব্রিটিশ পাসপোর্ট বানানো নাই, তো এর জন্য আমরা সবাই আসতে পারি নাই। শুধু আমি এবং আমার বোন এবং আমার আরও দুইটা ভাই এসেছিল আর কি। যেহেতু আমরা আন্ডার এজ ছিলাম তখন আমরা অ্যালাউড ছিলাম, তো আমাদের ভিসা হয়েছিল। আর আমার যে বড় ভাই বড় বোন ওরা ওদের আর ভিসা হয় নাই, তো ওরা কিন্তু আসে নাই। এর জন্য আমাদের আধা ফ্যামিলি বাংলাদেশে এবং আধা ফ্যামিলি এখানে, এর জন্য আর কি আমাদের দেশেও যাওয়া হয় আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের আধা পরিবার বাংলাদেশে আর আধা পরিবার এখানে। আর আমার যে দেশের বোন তিন নম্বর বোন ওনার ছেলে এসেছে আর কি, আর ওর জন্ম কিন্তু হয়েছে আমার তিন নম্বর মেয়ের দুই বছর পরে। তো ওর বয়স অনেক অনেক কম, তো ওরা আমার অনেক বাইফুত এবং বোনের মেয়ে বোনের ছেলে ওদের জন্ম হয়েছে আমরা লন্ডন আসার অনেক পরে। তো ওরা আসলে আমাদেরকে চিনত না, শুধু গল্প শুনতো। তখন যখন দেশে গেলাম, দেশে যাওয়ার পরে ওরা আর কি যেমন মেইনলি আমাদেরকে চিনে আর কি, তো সে আর কি ও দেশে যাওয়ার পরে আমাদেরকে চিনল আর কি। ওয়ালাইকুম সালাম, ওয়েলকাম টু লন্ডন। আর এদিকে আমার বোনের মেয়ের ঘরে খাওয়া দাওয়া পরে আমরা তো বাসায় এসে গেছি আর রেকর্ডও করি নাই, এখানে ডিজার্টও খেয়েছি, চা কফি এগুলো খাওয়া শেষে আমরা একটু খেয়েছি। তো এগুলো আর রেকর্ডও করি নাই, আর বেশি খুশি ছিলাম ওই দিন, আর বেশি খুশির ইয়েতে আর কি সব কিছু রেকর্ডিং করাও ভুলে গেছি। আর আজকে আমার বোনের ছেলের দাওয়াত আমার ঘরে আর কি। তো আমি যেটা বলছি প্রথম দিকে যে আমি একসাথে তিন দিনের ব্লগ শেয়ার করবো, যেহেতু অনেক ছোটো ছোটো করে ভিডিও রেকর্ড করেছি আর অনেক কিছু রান্না করছি, এগুলো আসলে রেসিপিও শেয়ার করি নাই, যেহেতু অনেকবার আমার চ্যানেলে এগুলো রেসিপি শেয়ার করা আছে। তো অনেক কারি, এরপরে বর্থা, এরপরে রোস্ট চিকেন, এরপরে বিরিয়ানি ওগুলো করেছি আর কি। তো যেহেতু আমার চ্যানেলে অলরেডি রেসিপি আছে আর শেয়ার করি নাই। আমার বাসায় খাওয়া দাওয়া শেষ, মুর্শেদের দাওয়াত আর কি শেষ। আর আমি আসলে সব কিছু রেকর্ডও করি নাই আমার বাসায়, খাওয়া দাওয়া করে যে ডিজার্টগুলো খেয়েছেন বা কি ডিজার্ট বানিয়েছি ওগুলো আসলে রেকর্ড করি নাই। অনেক সময় দেখা যায় জামেলার মধ্যে রেকর্ড করতে ভুলে যাই, তো আমি ভাবছি যে মনে হয় রেকর্ড করছি, পরে দেখলাম না ওগুলো আর কিছুই নাই আমার ব্লগে, আই মিন আমার গ্যালারিতে আর কি। তো ঠিক আছে, এগুলো হয় মাঝে মধ্যে, সব কিছু যে রেকর্ড করতে হবে এটা জরুরি না। আর এখন আমার বড়ো বোনের বাসায় আর কি দাওয়াত, তো উনিও আমার বোনের ছেলেকে দাওয়াত দিয়েছেন পরের দিন আর কি, তো ওনার বাসায় এসে গেছি। আর এদিকে আমার চাচাতো ভাইয়েরও দাওয়াত, উনি ইটালি থেকে এসেছেন লন্ডনে বেড়াতে বাচ্চাদেরকে নিয়ে, তো ওনারও দাওয়াত ছিল। তো উনি আমার বাসায় দাওয়াত খেয়েছেন, আমি আসলে রেকর্ড করতে পারি নাই, ব্যস্ততার মধ্যে ছিলাম, আর অনেক সময় দেখা যায় রেকর্ড করতে ভালো লাগে না। তো আজকের আসলে ব্লগ এতটুকু পর্যন্ত, তো আপনাদের কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ইনশাআল্লাহ আগামীতে আরও কিছু ব্লগ নিয়ে আসবো, আর
সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, জাযাকাল্লাহ খায়ের।